এইটা সম্মুখেই তার বড় স্ত্রীর কবরটাই যে এইটাই যে বাঁধাই করা আছে সংরক্ষণ করা এটা তার বড় স্ত্রীর কবর পদমদি ফরিদপুর বালিয়াকান্দি সেখানেই সে হচ্ছে তার শেষ জীবনটা কাটিয়েছেন খুব ভোরে রওনা হয়েছি রাজশাহী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ভোরবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হতে হতে একটু দেরি হলেও রিকশার পাইলট মামার কল্যাণে যথাসময়ে আমরা স্টেশনে এসে পৌঁছাতে পেরেছি দেখতে পাচ্ছেন বাঁদিকে আমাদের ট্রেনও রেডি হয়ে দাঁড়িয়ে আছে আজ আমরা যাত্রা করব অতি সম্প্রতি চালু হওয়া রাজশাহী থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনে এই ট্রেনটি চালু হওয়ার বেশ অনেক দিন হয়ে গেলেও এখনও এই ট্রেনে ওঠার অভিজ্ঞতা আমার নেওয়া হয়নি তাই বেশ এক্সাইটেড হয়ে আছি এই ট্রেনে যাত্রা করার জন্য আর আজ আমরা যাচ্ছি বাংলাদেশের শিল্প সাহিত্য ও সংস্কৃতির রাজধানী খ্যাত কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার উদ্দেশ্যে আপনারা জেনে থাকবেন যে কুষ্টিয়া জেলার এই উপজেলার শিলাইদহে রয়েছে রবীন্দ্র কুঠিবাড়ি ছেউড়িয়ায় রয়েছে লালন শাহের মাজার ও লালন একাডেমি আর লাহিনীপাড়ায় রয়েছে প্রখ্যাত মুসলিম সাহিত্যিক বিষাদ সিন্ধুর রচয়িতা সৈয়দ মীর মোশাররফ হোসেনের বাস্তুভিটা সহ বেশ অনেকগুলো দর্শনীয় স্থান এই মধুমতি এক্সপ্রেস ট্রেনে আমরা কিভাবে কুষ্টিয়ার কুমারখালী গিয়ে পৌঁছালাম ট্রেনের জানালা দিয়ে কি কি দেখলাম আর মীর মোশাররফ হোসেনের বাস্তুভিটায় গিয়েও বা কি দেখতে পেলাম তার সবকিছু নিয়ে থাকছে আমাদের আজকের এই ভিডিও ভিডিওটি না টেনে পুরো দেখার অনুরোধ রইলেও তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে শুভ সকাল ফ্রম রাজশাহী রেলওয়ে স্টেশন আমি এখন এখানে দাঁড়িয়ে আছি আর আমার পেছনে দেখতে পাচ্ছেন ট্রেন এখানে দাঁড়িয়ে আছে আমি এই ট্রেনে এখন যাত্রা করব আজকে আমরা যাচ্ছি রাজশাহী থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে মূলত কুষ্টিয়ার কুমারখালী পর্যন্ত যাও কুমারখালীতে যে সকল দর্শনীয় স্থান আছে সেগুলোও ঘুরে দেখার চেষ্টা করব তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং চলুন দেখি আজকে কোথায় কোথায় যাওয়া যায় এবং কী কী দেখতে পাওয়া যায় চলুন আমরা আমাদের যাত্রা শুরু করি এই ট্রেনটি মূলত রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে কিন্তু আমরা যাব কুমারখালী পর্যন্ত তো চলুন আমরা আমাদের বগির সামনে চলে এসেছি অসংখ্য দেখি আমরা রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যাচ্ছি দুর্দান্ত গতিতে আমাদের ট্রেন ছুটে চলেছে সামনের দিকে আর সামনে চলে আসছে হরিয়ান রেলওয়ে স্টেশন এবং রাজশাহী যে সুগার মিল রাজশাহী যে দুধগড় সেটিও সামনে রয়েছে আপনারা এখন দেখতে পাচ্ছেন রাজশাহী সুগার মিল মধুমতি এক্সপ্রেসে এখন নতুন কোচ দিয়েছে যার ফলে এখন অনেকটাই আরামদায়ক হয়েছে যাত্রা এবং বসেও বেশ আরাম পাওয়া যাচ্ছে সিটগুলো অনেক ভালো আপনারা এখন যে নদীটি দেখতে পেলেন এটি হচ্ছে বড়াল নদী এবছর আমের বাগানে বেশ মুকুল এসেছে এবং এই ট্রেনের মধ্যে থেকেই সেই মুকুলের ঘ্রাণ মোমো ঘ্রাণ পাওয়া যাচ্ছে বন্ধুরা রাজশাহীতে বছর হয়তো বা অনেক বেশি আমের ফলন হতে পারে বলে আশা করা যাচ্ছে যদি এই মুকুল নষ্ট না হয়ে যায় তাহলে অনেক বেশি ফসল হবে বলে আশা করা যায় আমরা
আমরা খুব সকালে যাত্রা করে রাজশাহী থেকে এখন ঈশ্বরদী এসে পৌঁছে গেছি। বাসা থেকে আসার সময় সকালে একটু চা করে নিয়ে এসেছিলাম এবং নাস্তা খাওয়া শেষ, এখন চাটা খাবো। ঈশ্বরদী জংশন থেকে আমাদের যাত্রা শুরু হলো, ট্রেন ছেড়ে দিয়েছে এখান থেকে, দেখতে পাচ্ছেন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেখতে দেখতেই আমরা চলে আসলাম পাকশি রেলওয়ে স্টেশনে, আর এখানে এসে ট্রেনে বসেই দেখা মিলল দেশের একমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের। আপনারা জেনে অবাক হবেন যে এটি 2.4 গিগাওয়াট বা 2400 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আপনারা জেনে থাকবেন যে এই বিদ্যুৎ কেন্দ্রের ভৌত অবকাঠামো নির্মাণ ইতোমধ্যেই শেষ হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বরের মধ্যেই এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট বাণিজ্যিকভাবে উৎপাদনে যাওয়ার কথা রয়েছে। আশা করা যায় এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু হলে লোডশেডিং এর হাত থেকে হয়তোবা আমরা মুক্তি পাব। সে পর্যন্ত অপেক্ষায় থাকলাম। আমরা ঈশ্বরদী থেকে ছেড়ে এখন পাকশি স্টেশনে এসে পৌঁছে গেছি। সামনেই হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ, আমরা আজকে সেটাও দেখব। পাকশি স্টেশন থেকে ছেড়ে একটু সামনে আসলেই আমরা পেয়ে যাব হার্ডিঞ্জ ব্রিজে। মূলত এখন আমরা রয়েছি হার্ডিঞ্জ ব্রিজের ওপরে। 1.8 কিলোমিটার দৈর্ঘ্য এই সেতুটি 1909 থেকে 1915 সালে তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের সময় নির্মাণ করা হয় বলে তার নাম অনুসারেই এই সেতুর নামকরণ করা হয় হার্ডিঞ্জ ব্রিজ। হার্ডিঞ্জ ব্রিজ মূলত বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি থেকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার পর্যন্ত সংযুক্তকারী একটি রেল সেতু। পূর্বে এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেল সেতু হিসেবে পরিচিত ছিল, তবে পদ্মা সেতু চালু হওয়ার পর এখন এটি সম্ভবত দৈর্ঘ্যের দিক থেকে 3 নম্বরে থাকবে বলে ধারণা করছি, যদিও এই সেতুটিও পদ্মা নদীর ওপরেই অবস্থিত। বর্তমানে এই সেতুর অবস্থান সম্পর্কে আপনাদের কারো জানা থাকলে কমেন্ট করে জানিয়ে দিন। কুষ্টিয়া মিরপুর এসে আমরা পৌঁছে গেছি। এটা মিরপুর স্টেশন। আমরা পোড়াদা জংশন স্টেশনে এসে পৌঁছে গেছি। আমাদের গন্তব্যে এসে পৌঁছে গেছে, এখন এই ট্রেন থেকে নামার পালা। চলুন আমরা এখন সামনের দিকে আগাই এবং নেমে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। মালামাল মানুষ নিচে বেঁধে নিয়ে যাচ্ছে, দেখতে পেলেন আপনারা। আমার পেছনে দেখতে পাচ্ছেন কুমারখালী স্টেশন। আমরা খুব সকালে রওনা দিয়ে রাজশাহী থেকে মধুমতি এক্সপ্রেস ট্রেনে এই কুমারখালী এসে পৌঁছে গেলাম। কুমারখালীর সকালের পরিবেশ দেখতে পাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে ট্রেনে করে আসলাম রাজশাহী থেকে, এসে এখানে কুমারখালী স্টেশনে নেমেছি। এখন আমরা যাচ্ছি মীর মোশাররফ হোসেনের যে বাস্তুভিটা রয়েছে, আপনারা জানেন যে উনি একজন বড় সাহিত্যিক ছিলেন, ওনার যে বাস্তুভিটা, ওনার যে আবাসস্থল সেটি দেখতে, এবং সেখানে একটি লাইব্রেরি এবং মিউজিয়ামও রয়েছে, সম্ভব হলে সবই আজকে আমরা দেখব। আমাদের সঙ্গেই থাকুন। আমরা এখন যাচ্ছি মীর মোশাররফ হোসেনের বাড়িতে, ওনার বাস্তুভিটাটা ঘুরে দেখব সেই উদ্দেশ্যে। এই কুমারখালী স্টেশনের এখান থেকে আমরা একটা অটোতে উঠেছি, এই অটো আমাদেরকে নিয়ে যাবে সামনে, নিয়ে বললো যে এক জায়গায় নামিয়ে দেবে রাস্তাতে, সেখান থেকে বাসাতে যেতে হবে। তো এখানে আমাদের জনপতি ভাড়া পড়ছে 25 টাকা করে,
মীর মোশাররফ হোসেনের বাস্তুভিটা দেখার জন্য আমরা একটি অটোতে উঠে গেলাম। আর এই অটো আমাদেরকে গড়াই নদীর ওপরে নির্মিত মীর মোশাররফ হোসেন সেতু পেরিয়ে লাহিনীপাড়া যাওয়ার রাস্তার সামনেই নামিয়ে দেবে। আর সেখান থেকে আমাদেরকে তার বাস্তুভিটায় যেতে হবে। আমরা এখন রয়েছি গড়াই নদীর ওপরে নির্মিত মীর মোশাররফ হোসেন সেতুর উপরে। আর ওই দিকে দেখা যাচ্ছে গড়াই রেল সেতু। আর এই সেতুর ওপর থেকে গড়াই নদীর সৌন্দর্য সত্যিই অসাধারণ লাগছে। যদিও নদীতে পানি নেই, তারপরও জায়গাটি বেশ সুন্দর লাগছে। আর এই সেতু পেরিয়েই লাহিনীপাড়া যাবার রাস্তার মুখেই আমরা নেমে যাব মীরের বাস্তুভিটা দেখার উদ্দেশ্যে। চলুন দেখি কি কি রয়েছে এই বাস্তুভিটায়। আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া কুমারখালী যে রোডটি রয়েছে, যে হাইওয়েটি রয়েছে সেখানে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন এদিকে যে রাস্তাটা নেমে গেছে, এটি চলে গেছে মূলত মীর মোশাররফ হোসেনের যে বাস্তুভিটা বা যেখানে উনি বসবাস করতেন সেই জায়গায় যাওয়ার রাস্তা। তো এই রাস্তা ধরে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব। চলুন আমরা একসাথে সামনের দিকে যাই এবং ঘুরে দেখে আসি। গ্রামীণ পথ ধরে এগিয়ে চলেছি বাংলা সাহিত্যের অন্যতম লেখক মীর মোশাররফ হোসেনের বাস্তুভিটা ঘুরে দেখার জন্য, যিনি বিষাদ সিন্ধু লিখে বিখ্যাত হয়েছিলেন এবং তৎকালীন সময়ে মুসলিম যত লেখক ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন শ্রেষ্ঠ লেখক। তার যে বাস্তুভিটা সেটি আমরা আজকে ঘুরে দেখব, আমাদের সঙ্গে থাকুন। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি সেই দিকে। অবশেষে আমরা এসে পৌঁছে গেছি এখানে। ওনার নামে রয়েছে মীর মোশাররফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তার সামনেই হচ্ছে ওনার যে মিউজিয়াম সেটিও সামনেই রয়েছে। দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে প্রাথমিক যে বিদ্যালয়টি রয়েছে সেটি, এবং এই পাশে সামনে হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়। মীর মোশাররফ হোসেন যে স্মৃতি পাঠাগারটি রয়েছে সেটিও আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে এই বিল্ডিংটা। এবং আমি আজকে যেহেতু রবিবার, জাদুঘরটি বন্ধ, কিন্তু জাদুঘরের ভেতরে জানালার ফাঁক দিয়ে কিছুটা দেখা যায়। এখানে আমি যেটা দেখতে পেলাম যে ওনার ব্যবহৃত কিছু আসবাবপত্র রয়েছে এবং ওনার ব্যবহৃত ইজি চেয়ার রয়েছে, কিছু বইপত্র রয়েছে এবং তার লেখা হয়তো কিছু সামগ্রী রয়েছে, বিশেষ করে পাণ্ডুলিপি টাইপের কিছু হয়তো রয়েছে, সেগুলোই মূলত দেখতে পেয়েছি। এবং আমাদের সঙ্গে একজন শিক্ষক রয়েছেন এখানে, যে মীর মোশাররফ হোসেন যে মাধ্যমিক বিদ্যালয় রয়েছেন ওখানকার একজন শিক্ষক রয়েছেন, সহকারী প্রধান শিক্ষক। উনি আমাদেরকে একটু ঘুরে দেখাবেন এবং আপনাদের সঙ্গে আমি ওনাকে পরিচয় করিয়ে দিই। আসসালামু আলাইকুম স্যার, আপনি আপনার পরিচয় দিয়ে একটু। আমি মোহাম্মদ আব্দুল হাম, সহকারী প্রধান শিক্ষক মীর মোশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয় কুমারখালী লাহিনীপাড়া কুমারখালী। তো স্যার এখন আমাদেরকে বিভিন্ন জায়গা দেখাবেন ঘুরে ঘুরে, আমরা দেখবো স্যারের ইয়েতে। স্যার একটু বলবেন যে কোনটা কোন দিকে আর কি। তো চলুন আমরা একটু ঘুরে দেখি। জি আসেন, এটা আছে মীরের বাস্তুভিটা। এখানে তার আতর ঘরটা ছিল এবং শেষ জীবনে উনি যখন জমিদার স্টেটমেন্টে চাকরি করতেন, শেষ জীবনটা এই লাহিনীপাড়ার এখানে সে কাটায়নি, না কাটাই সে পদমদ্বীপ ফরিদপুর বালিয়াকান্দি, সেখানেই সে হচ্ছে তার শেষ জীবনটা কাটিয়েছেন। এখানে ওখানে সে যে জমিদার স্টেটমেন্টে চাকরি করতে করতে শেষ জীবনটা ওখানে কাটিয়েছেন এবং তার সমাধি স্থান এবং তার ভাই ব্রাদার আত্মীয় স্বজন যা কিছু আছে সব ওই জায়গায় তার সমাধি স্থান আছে। আর এখানে শুধুমাত্র এই স্মৃতিফলকটা রেখেছেন, এইটা আছে স্মৃতিফলক হিসাবে, এটা তার আতুরঘর। এই কূপের পানি সে পানি পান করতেন, এখন সে কূপটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এবং জেলা পরিষদের সার্বিক তত্ত্বাবধানে যে একটু সংরক্ষণ করে দেখার মতো একটু ব্যবস্থা করে রাখছে। আর এখানে এখানে বাড়ি টাড়ি কিছু নাই। উনি ওনার এখানে কথিত আছে যে তার 40 বিঘা সম্পত্তি ছিল এখানে, সে যখন এখান থেকে চলে যায় তখন এই সম্পত্তিগুলো ব্যক্তি মালিকানা বিক্রি করে এবং কোথাও কোনো জায়গায় কিছু কোনো অনুদান টান দিয়ে সে এখান থেকে চলে যায়। জি, এবং এটাই হচ্ছে তার শেষ পরিণতি আর কি। চলুন আমার সামনের দিকে যাই। জি, আর এই বড় স্ত্রীর কবরটা যেটা, তার দুইটা স্ত্রী ছিল, তো বড় স্ত্রীর কবরটা ওই মীর মোশাররফ হোসেন দামি মসজিদের সামনে ওখানে সমাহিত আছে এবং সেটা এখনো দেখা যায় সেভাবে আছে, কবরটা বাঁধাই করা আছে।
আমরা কি ওটা দেখতে যাব? হ্যাঁ হ্যাঁ দেখতে পারেন, আসেন। এইটা সম্মুখেই তার বড় স্ত্রীর কবরটা, এইটাই যে বাঁধাই করা আছে সংরক্ষণ করা, এইটা তার বড় স্ত্রীর কবর। ওনার দুই স্ত্রী? হ্যাঁ দুই স্ত্রী ছিল। এবং কথিত আছে সে বলছে যে তার, সে যখন বিবাহ করতে যায়, বিবাহ করতে যায় যে পাত্রকে সে দেখেছিল, পরবর্তীতে দেখা গেল যে সেই সরি যে পাত্রীর পিতা দেখেছিল, পরবর্তীতে দেখা যায় যে তার জীবন সঙ্গী হিসাবে অন্য কাউ চলে আসছে। হ্যাঁ মানে তার তার সাথে তাকে প্রতারণা করেছিল ওই বাড়ির লোকে, দেখানো হয়েছে আরেকজনের সঙ্গে, তো ওই জন্য সে আবার পুনরায় আবার একটা বিয়ে করে। বন্ধুরা আপনারা জানতে পারলেন অনেক তথ্য, স্যারের কাছ থেকে জানতে পারলাম, স্যারকে অনেক অনেক ধন্যবাদ। স্যার আপনার নামটা আরেকবার জানেন? আমার নাম মোহাম্মদ আব্দুল ওহাব, আমি সহকারী প্রধান শিক্ষক মীর মোশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয় কুমারখালী কুষ্টিয়া। স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।